1965 সাল মালয়েশিয়া খুবই নির্মমভাবে কিছু জনগোষ্ঠীকে নিজের দেশ থেকে বিচ্ছিন্ন করে। স্বেচ্ছায় তারা অঞ্চলটিকে একটি আলাদা রাষ্ট্রে ঘোষণা করে, যে 360 বর্গ মাইল দ্বীপটি সিঙ্গাপুর নামে পরিচিত হয়। স্বাধীন সিঙ্গাপুরের নতুন নেতা হন লি কুয়ান ইউ, যিনি আসন্ন অর্থনৈতিক বিপর্যয় সম্পর্কে অবগত ছিলেন। All my life I had believed in Malaysian merger. সিঙ্গাপুর তখন একটি ভয়াবহ অবস্থানে ছিল। দেশের দুই তৃতীয়াংশ জনসংখ্যা বস্তিতে বসবাস করত। তারা বেশিরভাগই আফিমে আসক্ত ছিল। দেশটিতে অত্যন্ত মিশ্র জনগোষ্ঠীর মানুষ থাকায় সহিংসতা দিনে দিনে বাড়ছিল। উল্লেখযোগ্য কোনো শিল্প ছিল না, তাই বেকারত্ব খুবই বেশি ছিল। দেশটি উল্লেখযোগ্য কোনো ধনসম্পদ ছাড়াই নতুন একটি রাষ্ট্রে পরিণত হয়, যেখানে প্রতিবেশী দেশগুলি ধনী এবং শক্তিশালী ছিল। বিষয়টি আরও খারাপ হয়েছিল যখন ব্রিটিশ সামরিক বাহিনীদেরকে এই দ্বীপ থেকে প্রত্যাহার করা হয়েছিল, কারণ তারা দেশের অবশিষ্ট অর্থনীতির 20% নিয়ে যাচ্ছিল। এরপর সিঙ্গাপুর পরিণত হয় অনুন্নত, সহিংস এবং দারিদ্র একটি দেশে। কিন্তু 1990 দশকে একজন সুপার হিরো সিঙ্গাপুরের চিত্রকে সম্পূর্ণ বদলে দেয়। মাথাপিছু আয় $500 থেকে $13,000 নিয়ে আসে এবং বর্তমানে সিঙ্গাপুর বিশ্বের চতুর্থ ধনী দেশ। নাগরিকরা অন্য দেশের চেয়ে শিক্ষিত, স্বাস্থ্যবান এবং উৎপাদনশীল। এটি বিশ্বের সেরা অবকাঠামোতে অবস্থান করছে, যারা উচ্চ প্রযুক্তির উৎপাদনে একটি শীর্ষস্থানীয় দেশ এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার আর্থিক ও লজিস্টিক দেশ। তবে কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করল? এত ধনী কিভাবে হলো? কিভাবে এই ক্ষুদ্র এশীয় দ্বীপটি বিশ্বের সবচেয়ে সেরা জায়গাগুলির মধ্যে একটি হয়ে উঠল? ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 19 শতকে একটি শক্তিশালী কোম্পানি ছিল, যার অধীনে গোটা বিশ্বের 1/5 জনসংখ্যা কর্মরত ছিল এবং তাদের জমিতেই তারা বসবাস করত। সেই কোম্পানিটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা সারা বিশ্বে শিপিং এবং ট্রেডিং থেকে লাভ অর্জন করত। এর মধ্যে সবচেয়ে লাভজনক পণ্য সম্ভার ছিল চীনা চা। এই চা কেনার বিনিময় ছিল উত্তর ভারতে উৎপন্ন আফিম। যাই হোক, এই সমস্ত পণ্য শিপিং তখন মালাক্কা প্রণালী নামে একটি সরু করিডোরের মধ্যে দিয়ে যেতে হতো, যা ছিল দুর্গম এবং ব্যয়বহুল। তাই কোম্পানিটি দ্রুত মরিয়া হয়ে ওঠে এই খরচ থেকে বাঁচতে এবং নিরাপদে যাত্রা করতে। তারা চাইছিল এই অঞ্চলে একটি নিজস্ব বন্দর তৈরি করতে। তাই ব্রিটিশ কোম্পানির একজন কর্মকর্তা স্যার থমাস রাফেলস অল্প জনবসতিপূর্ণ একটি দ্বীপে নতুন বন্দর তৈরি করার দায়িত্ব নেন, যে দ্বীপটি ছিল বর্তমান সিঙ্গাপুর। এই বন্দরটি একটি মুক্ত বন্দরে পরিণত হওয়ার কথা ছিল, যার অর্থ ব্যবসা বা বন্দর সম্পর্কিত কার্যক্রমের জন্য শূন্য কর ধার্য করা হবে। সুতরাং এই অঞ্চলে অন্যান্য ব্যয়বহুল ট্যাক্স বন্দরের তুলনায় এটি একটি বিশাল সুবিধা ছিল এবং মাত্র 4 বছরের মধ্যেই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে হাজার হাজার ব্যবসায়ীদের আকৃষ্ট করে। শীঘ্রই বন্দরটি জনপ্রিয় হয়ে ওঠে, কারণ সবাই একটি করমুক্ত বন্দরের খোঁজ করছিলেন। কিন্তু অন্যদিকে সেই সময় এই অঞ্চলের প্রশাসনিক তদারকির অভাবের কারণে সিঙ্গাপুর একটি দাস ব্যবসা, জুয়া, আফিমের আড্ডা, সহিংসতা এবং পতিতাবৃত্তির একটি কেন্দ্রে পরিণত হয়। তবে আন্তর্জাতিক বাণিজ্যে সিঙ্গাপুরের গুরুত্ব এবং জনপ্রিয়তা বাড়তে থাকে। মিশরের সুয়েজ খাল খোলার পরও তার কর অনেক বেশি ছিল এবং ইংল্যান্ড থেকে চীনে বাণিজ্য করতে 5,000 মাইল কম অতিক্রম করতে হতো, ফলে নাটকীয়ভাবে শিপিংয়ের চাহিদা বাড়তে থাকে। 1900 সালের মধ্যে মানুষের কাজের সুযোগ বাড়ে এবং এই ক্ষুদ্র সিঙ্গাপুরে 2 লক্ষের বেশি জনসংখ্যার বাসস্থান গড়ে ওঠে, যারা অন্য অঞ্চলের তুলনায় ভালো বসবাসের জন্য এখানে এসেছিল। কিন্তু এরপরই সিঙ্গাপুরের অগ্রগতি ঠিক উল্টে যায়। 20 শতকের অগ্রগতির সাথে সাথে সিঙ্গাপুর ইউরোপ থেকে 6,000 মাইল দূরে থাকা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিরাপদে ছিল না। 1941 সালের ডিসেম্বরে জাপানিরা সব গ্রাস করতে শুরু করেছিল। মালাই দ্বীপ ইতিমধ্যে জাপানি আক্রমণের শিকার হয় এবং 2 মাসের মধ্যে সিঙ্গাপুরে আক্রমণ। লন্ডনের আদেশ সত্ত্বেও সিঙ্গাপুরকে 1982 সালের 15 ফেব্রুয়ারিতে আত্মসমর্পণ করতে হয়েছিল। সিঙ্গাপুর তখন আর দক্ষিণ পূর্ব এশিয়ার রত্ন ছিল না, বরং এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পঙ্গু ব্রিটিশ সমাজ থেকে অবহেলিত হয়েছিল। সিঙ্গাপুরের পুনর্নির্মাণ ছিল একদমই অসম্ভব। সকলে এলোমেলোভাবে বস্তিতে বসবাস করতে শুরু করে এবং আফিমের নেশা জনসংখ্যাকে ধ্বংস করতে শুরু করে, কারণ এর আগে যখন ব্রিটিশরা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল, তারা বাসিন্দাদের উপর নজর দেয়নি, শুধুই নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত ছিল। এমনকি জাপানি আক্রমণের সময় তাদের পাশে এসে দাঁড়ায়নি। এরপর বিশ্বের বেশিরভাগ অংশের উপনিবেশীকরণের জন্য তারাও নিজের রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় এবং প্রচার শুরু করে। তখন সিঙ্গাপুরবাসীরা কেবল এটি করার জন্য একজন ব্যক্তির উপর তাদের আস্থা বজায় রেখেছিলেন,
তিনি ছিলেন লি কুয়েন ইউ, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। তিনি পিপলস অ্যাকশন পার্টি বা পিএপি দল গঠন করেন। 1955 সালে স্থানীয় নির্বাচনে সফলভাবে কয়েকটি আসন লাভ করেন। এরপর লি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন। লন্ডনকে প্রাথমিকভাবে পিএপি দলের উপর জোর দেওয়ার জন্য প্ররোচিত করা হয়েছিল, মূলত ব্রিটিশ জনমত পরিবর্তনের সাথে উপনিবেশীকরণের পক্ষে। স্বাধীনতার প্রক্রিয়াকরণ শুরু হয়েছিল 1959 সালে। লি এরপর মালায়ের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যা সিঙ্গাপুরের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল। কিন্তু একটি সমস্যা এসে পড়ে চীনাদেরকে নিয়ে। 16 সেপ্টেম্বর 1963 সালে যখন মালয়, উত্তর বর্নিও, সারাওয়াক এবং সিঙ্গাপুরের প্রাক্তন উপনিবেশগুলি মালয়েশিয়ান ফেডারেশনে পরিণত হয়েছিল, তখন মালয়েশিয়ান নির্বাচনের ফলে অন্য একটি দল ক্ষমতায় আসে, যে জাতিগতভাবে মালয়দের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। যেহেতু সেই সময় সিঙ্গাপুরে 60% চীনা লোকের বসবাস ছিল, তাই মালয়দের সাথে একটি জাতিগত বৈষম্য তৈরি হয়। ক্ষমতাসীন দল সিঙ্গাপুরকে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে হুমকি হিসেবে গণনা করে। এর ফলে জাতীয় সর্বসম্মত ভোটে সিঙ্গাপুরকে তার ইচ্ছার বিরুদ্ধে মাত্র 2 বছরের মধ্যে একটি বিচ্ছিন্ন দেশে ভাগ করে দেওয়া হয়। সিঙ্গাপুর তখন স্বাধীন, কিন্তু একা ছিল নিজেকে রক্ষা করার জন্য। লি কুয়ান ইউ নিজেকে এক অসম্ভব পরিস্থিতির মধ্যে আবিষ্কার করেন, যে জনসংখ্যার কোনো জাতীয় পরিচয় ছিল না কোনো সঠিক বাসস্থান। তাহলে কিভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্র তৈরি হতে পারে? প্রাকৃতিক সম্পদ না থাকলে কিভাবে কর্মসংস্থান তৈরি হবে? কিভাবে দেশের 70% মানুষকে চরম দারিদ্রতা থেকে বের করে আনবেন, তাদেরকে শিক্ষিত করবেন এবং একটি বৃহত্তর জনজীবন সৃষ্টি করবেন, যেখানে স্বাধীনতার পর ব্রিটিশ সেনাবাহিনীরাও দেশের প্রস্থান করেছিল, যা অর্থনীতিতে আরও ক্ষতি করে এবং অনেক মানুষের চাকরি কেড়ে নেয়। এরপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিঙ্গাপুরকে তিনি আধুনিকতার শিখরে পৌঁছে নিয়ে যাবেন, এমনকি এর জন্য যদি সবচেয়ে কঠিন হতে হয় তাও হবেন। সিঙ্গাপুরের সামাজিক পরিস্থিতি কন্ট্রোল করা তার প্রাথমিক উদ্দেশ্য ছিল। প্রত্যেকটি ব্যক্তির বাক স্বাধীনতাকে নিষিদ্ধ করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে জেলে পাঠানো হয় এবং দাঙ্গা, সহিংসতা ও মাদক সেবনের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। দেশের সমস্ত আইনকে কঠোর থেকে আরও কঠোর করা হয়। যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার মামলা করা হতো। এর ফলে গোটা সিঙ্গাপুরের ধর্মীয় সহিংসতা একেবারে বন্ধ হয়ে যায়, যা লিয়ের প্রধান উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের প্রধান সম্পদ জনসংখ্যাকে বদলানো দরকার। এর জন্য প্রাথমিকভাবে তাদের আবাসন ব্যবস্থার সমাধান করা হয়, যারা সবাই বস্তিতে বসবাস করত। সেই সময় সিঙ্গাপুরের 70% মানুষ নদীর ধারে অস্থায়ী কাঠামোতে বসবাস করত। তাই লি একটি বিতর্কিত আইন প্রতিষ্ঠা করেন, যাতে সরকার সস্তায় জমি কিনে সাশ্রয়ী মূল্যে সারি সারি আবাসন তৈরি করতে পারে। তবে লি চাননি যে তার জনগণ রাষ্ট্রের অর্থে চিরকাল নির্ভরশীল থাকুক। নাগরিকরা যেন তাদের বাড়ি রক্ষণাবেক্ষণ এবং সম্পদ গড়ে তোলার জন্য দেশের সমৃদ্ধিতে অংশীদারিত্ব নেয়। তাই সরকারের তৈরি বাড়িগুলি জনগণকে খুব কম দামে কেনার জন্য উৎসাহিত করা হয়েছিল এবং তাদের আয়ের একটি ভাগ সরকারের তহবিলে জমা করা বাধ্যতামূলক করা হয়। মূলত সঞ্চয় তহবিলটি পেনশনের জন্য ছিল। এর ফলে জনগণ এবং সরকার দুজনেই লাভবান হয়। ধীরে ধীরে বেশিরভাগ মানুষ নিজস্ব সম্পত্তির মালিক হতে শুরু করে। সমস্ত সিঙ্গাপুরবাসীদের 80% তাদের মালিকানাধীন বাড়িতে বসবাস করতে শুরু করে, যেগুলি মূলত রাজ্য দ্বারা নির্মিত হয়েছিল। লি জানতেন অর্থনীতিকে শক্ত করতে হলে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। তাই তিনি সিঙ্গাপুরের ঐতিহাসিক বিপ্লবের কথা মাথায় রেখে ব্যবসায়িক কর এবং নীতি কম করে দেন। এমনকি মজুরির উপরে 10 বছর পর্যন্ত সম্পূর্ণরূপে কর তুলে নেওয়া হয়। তিনি শ্রমিকদের ধর্মঘট নিষিদ্ধ করেছিল ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য এবং বিস্তৃত আধুনিক শিল্প অঞ্চল তৈরির জন্য প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করেছিল। মাত্র 10 বছরের মধ্যে হংকং এবং তাইওয়ানের বিনিয়োগকারীদের এই সিঙ্গাপুর ভয় দেখিয়েছিল। সিঙ্গাপুরে কার্যত শূন্য বেকারত্ব ছিল এবং অর্থনীতি প্রায় 13% বেড়ে গিয়েছিল। প্রতি বছর সিঙ্গাপুরে বিদেশি কোম্পানির বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রকৌশল নীতি চালু করা হতো। বিনিয়োগকারীরা যেন ভরসা পায়, তাই লি এই দেশ থেকে দুর্নীতিতে কঠিন ব্যবস্থা নেয়। সন্দেহভাজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতো এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত না হওয়ার জন্য উচ্চমাত্রায় বেতনভুক্ত করা হতো। এর ফলস্বরূপ সিঙ্গাপুর আজও পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি এবং সিঙ্গাপুর যথেষ্ট নীতিপরায়ণ, ফলে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করতে ভরসা পায়। 1980-এর দশকে সিঙ্গাপুর একটি পেট্রোকেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, উন্নত কম্পিউটার নির্মাণ, জাহাজ নির্মাণ, রাসায়নিক উৎপাদন এবং আরও অনেক কিছু ব্যবসার সাথে নিযুক্ত হয়। প্রকৃতপক্ষে সিঙ্গাপুরে তৈল সম্পদের অভাব সত্ত্বেও এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম পরিশোধিত পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ হয়ে ওঠে।
কারণ সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিবেশীদের কাছ থেকে এরা কাঁচা তেল আমদানি করে এবং সেগুলিকে প্রক্রিয়াজাত ও শোধন করে পৃথিবী জুড়ে প্রেরণ করে। আজ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে উন্নত এবং প্রতিযোগিতামূলক অর্থনৈতিক একটি দেশ। এরা ব্যবসা করার জন্য দ্বিতীয় বৃহত্তম বন্দর পরিচালনা করে এবং এখনও তৃতীয় সর্বোচ্চ বিদেশিকে সরাসরি বিনিয়োগে আকর্ষণ করে। নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনে এরা বদ্ধপরিকর। এদের কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবার অ্যাক্সেস রয়েছে এবং এই দেশের শিক্ষার্থীরা সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। তাই মাস্টার মাইন্ড লিক ওয়ান ইউকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হতো, যিনি অল্প সময়ে তাদের জাতিকে সর্বোচ্চ শিখরে পৌঁছে নিয়ে গেছেন। তার মৃত্যু হয় 23 মার্চ 2015 সালে। সিঙ্গাপুর যে পথটি বেছে নিয়েছিলেন তা হয়তো অন্য দেশের জন্য অসম্ভব নয়, তবে এত কম সময়ের মধ্যে এত উন্নতি তা হয়তো অসম্ভব। সিঙ্গাপুর সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।